শুভেচ্ছা নেই। আমরা দাঁড়িয়ে আছি ত্রিশা বাস সার্ভিসের বাস টার্মিনাল। 1996 সাল থেকে ঢাকা কুমিল্লা রুটে ত্রিশা বাস সার্ভিস একটি পরিচিত নাম। ত্রিশা বাস সার্ভিস যাত্রীদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় ত্রিশা বাস সার্ভিস চালু করতে যাচ্ছে ধূমপান মুক্ত বাস। গত বছরের মার্চ মাসে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ত্রিশা বাস সার্ভিসের যাত্রীদের মধ্যে একটি জরিপ পরিচালনা করে। উক্ত জরিপে দেখা যায় প্রায় 97% লোক ধূমপান মুক্ত বাস চলাচলকে সমর্থন করে। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ তাদের এই জরিপের ফলাফল পরিচ্ছন্ন বাংলাদেশ, TWC, প্রতিবেশী কল্যাণ সংস্থা, মিতালী সামাজিক সংস্থা এবং গোমতী ক্লাবের সাথে একত্রে ত্রিশা বাস সার্ভিসকে হস্তান্তর করে এবং ধূমপান মুক্ত বাস চলাচলের বিষয়ে আবেদন জানায়। তাদের এই আবেদনের প্রেক্ষিতে ত্রিশা বাস সার্ভিস ধূমপান মুক্ত বাস চালু করতে যাচ্ছে। আমরা এখন কথা বলছি ত্রিশা বাস সার্ভিসের ম্যানেজার জনাব জাহাঙ্গীর আলমের সঙ্গে। আচ্ছা জনাব জাহাঙ্গীর আলম, আপনারা ত্রিশা বাস সার্ভিসের ধূমপান মুক্ত বাস চালু করতে গেলেন কেন? আসলে ধূমপান তেমন একটা ভালো জিনিস না, ধূমপানের বিপক্ষে অনেক। বিগত 23-3-2001 সালের আপনাদের জরিপে যা দেখা গেল, আমরা দেখতে পাইলাম 95% যাত্রী চান না যে বাসে ধূমপান করবে। এর প্রেক্ষিতে আমাদের ব্যবসায়িক লাভবানের ক্ষেত্রে আমরা চিন্তা করলাম, যদি আমাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় একটা বাসে ধূমপান মুক্ত রাখতে পারি, তাহলে আমরা যাত্রীর সংখ্যা নিশ্চয়ই আপাতত বৃদ্ধি পাইতে পারবো। এমনকি একটা একটা করে পরবর্তীতে দেখা যাবে কি হয়তো আমরা এটার পক্ষে কাজ করবো, এমনকি আমরা ব্যবসায়িক সূত্রে লাভবান হবো, যার কারণে আমরা ধূমপান মুক্ত একটি বাস প্রত্যহ কুমিল্লা থেকে সকাল 6টায় চালু করার সিদ্ধান্ত নিয়েছি, যা আপনাদের সহযোগিতা। ধন্যবাদ জানাই জাহাঙ্গীর। এখন একজন যাত্রীর সঙ্গে কথা বলি। ভাই আপনার নাম? আমার নাম কামরুল হায়াত খান। এই যে ধূমপান মুক্ত বাস শুরু হতে যাচ্ছে, এতে করে আপনার অনুভূতি? এটা তো অত্যন্ত আনন্দের ব্যাপার, কারণ এই যে গাড়ির ভিতরে ধূমপানটা, এটা বিশেষ করে শিশু নারী যারা অদম্পেয়ী তাদের মারাত্মক অসুবিধা হয় এবং যাত্রীদের কাছে মারাত্মক একটা বৃদ্ধি ভাব হয়, এবং এই যে প্রচেষ্টাটা এটা আমি স্বাগত জানাই। আচ্ছা, এই যে এতে করে যাত্রী হিসেবে আপনার সুবিধা? যাত্রী হিসেবে সুবিধা, বাসের ভিতরে যে পরিবেশটা একটা ধূমপান মুক্ত পরিবেশ থাকে এবং মোটামুটিভাবে পরিবেশটা একটা ভালো থাকে, এবং এই জায়গা আমি অত্যন্ত পছন্দ করি, এবং আমি মনে করি বাংলাদেশের সবগুলো বাসই এ ধরনের হওয়া উচিত। ধন্যবাদ। আপনি তো এই ত্রিশা বাস সার্ভিসে যাবেন, তাই না? আপনি তো শুনেছেন ত্রিশা বাস সার্ভিস ধূমপান মুক্ত হতে যাচ্ছে, তো এতে করে যাত্রী হিসেবে আপনার সুবিধা থাকে? যাত্রী হিসেবে আমার সুবিধা হলো ধূমপান মুক্ত বাসে চললে আমরা আরামদায়ক, আমাদের বাচ্চাদের অনেক সময় এই যে বাড়িতে আমরা ইয়ে থাকে, বাচ্চা থাকে, মেয়ে লোক থাকে বা পুরুষরাই কিনা, ধূমপান তো আমার একটা স্বাস্থ্যের ক্ষেত্রে একটা সাইকেল ইয়াতেই লেখা আছে। তো ধূমপান পরিবেশটা, ধূমপান মুক্ত পরিবেশটা আনন্দ। আপনি কি চান যে ধূমপান মুক্ত বাসের সংখ্যা আরো বাড়ানো? ধন্যবাদ। আপনার নাম? আপনি কি শুনেছেন যে ত্রিশা বাস সার্ভিস ধূমপান মুক্ত বাস চালু করতে যাচ্ছে? আচ্ছা, একজন যাত্রী হিসাবে আপনার কি ধরনের অসুবিধা হয় কেউ যদি আপনার আপনার বাসে ধূমপান করে? দেখা যায় যে স্বভাবতই সহ্য করতে পারি না, খুবই খারাপ লাগে। আর যাত্রা তো সাধারণত পরিশ্রমের হয়, সেখানে ধূমপান আরো বেশি। আচ্ছা, একজন যাত্রী হিসাবে ধূমপান মুক্ত বাসে আপনার সুবিধা কেমন? এতো সুবিধা বর্ণনা করে শেষ করা যাবে না, অসংখ্য সুবিধা। আপনি কি চান যে এরকম ধূমপান মুক্ত বাস আরো বাড়ানো হোক? বাংলাদেশের সবগুলো বাস যদি এরকম ধূমপান মুক্ত হতো, তাহলে আমাদের মতো মানে যা যাত্রী আছে তারা ধূমপান করতে পারবে, খুবই সুবিধা। আপনাকে ধন্যবাদ। আমরা এখন কথা বলবো এই ত্রিশা বাস সার্ভিসের ধূমপান মুক্ত বাসের চালকের সঙ্গে। আচ্ছা ইদ্রিস ভাই, এই যে ধূমপান মুক্ত বাসের চালক, আপনি যে চালাচ্ছেন বাসটা, চালক হিসাবে আপনার অনুভূতিটা কি? ধূমপান মুক্ত বাস চালু হলে এটা একটা আনন্দের বিষয়, আর ধূমপানকারী বা বাসে ধূমপান হলে অনেকের অসুবিধা। আমি মনে করি ধূমপান বাস চালু করাটাই উত্তম, এটা আমাদের জন্য অনেক ভালো হবে। আচ্ছা, এই বাসকে ধূমপান মুক্ত করার জন্য একজন চালক হিসাবে
আপনি কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছেন বা অন্য চালক চালকরা তারা কি উদ্যোগ নিতে পারেন? আমি সাধারণত আমার সাথে যারা ড্রাইভিং করছে আমি সবাইকে বলছি বা বলে ফেলে বলি আছি যে আপনি তোমরা যারা গাড়ি আমার সাথে আছো তারা বলো সবাইকে যে ধূমপান মুক্ত বাস চালু করার জন্য, কারণ ধূমপান মুক্ত চালু করলে আমাদের সবার জন্য সুবিধা হবে আর ধূমপান ধোঁয়াটা অনেক ক্ষয়ক্ষতি হয়। এই ব্যাপারে আমি আমাদের সাথে অনেকের সাথে যোগাযোগ হয়েছে। আমার হলো যে গাড়িতে কোনো যাত্রী বা ড্রাইভার ধূমপান করা একদম আমার অপছন্দ। আমরা চাই না যে গাড়িতে রাস্তায় কোনো ধূমপান হোক, ধূমপানটা কিন্তু আমরা নিষিদ্ধ করব চাই। তাহলে আপনি চাচ্ছেন যে ধূমপান মুক্ত বাসের সংখ্যা বৃদ্ধি করা হোক? না, ধূমপান মুক্ত, হ্যাঁ ধূমপান মুক্ত করা বৃদ্ধি হোক বলবো। আচ্ছা ভাই, আপনারা তো ধূমপাই, তো আপনারা কি জানেন যে ত্রিশা বাস ধূমপান মুক্ত বাস সার্ভিস চালু করতে যাচ্ছে? তো এই যে ধূমপান মুক্ত বাস সার্ভিস চালু করতে যাচ্ছে, এই বিষয়ে আপনারা ধূমপাই হিসেবে আপনাদের মতামত? ধূমপাই হিসেবে আমরা গাড়িতে ধূমপান করাটা আসলে এটা খারাপ, হ্যাঁ গাড়িতে ধূমপান না করাটাই ভালো। আমরা চাই গাড়িতে ধূমপান না হোক, সেটাই ভালো। আপনার নাম? মমিনুল হক। আপনিও তো একজন ধূমপাই? জি জি। ধূমপান মুক্ত বাস শুরু হচ্ছে, এতে করে আপনার কোনো অসুবিধা হবে না? না, আমাদের কোনো অসুবিধা হবে না, বরং এটা আনন্দের খবর একটা। যেহেতু ধূমপান একটা খারাপ বিষয় যেটা অভ্যাসে মানুষ শিখে, আমরা যদি সেটা অভ্যাস হিসেবে যেহেতু হয়ে গেছে, এটা গাড়িতে কেন, গাড়িতে তো সবাই ধূমপান করে না, এটা চালকের এবং সাধারণ যাত্রীদেরও ক্ষয়ক্ষতি হয়। সুতরাং আমরা যদি এটা করি তাহলে এটা আনাচে কানাচে বা গাড়িতে ওঠার আগেই এটা সেরে ফেলা উচিত আমি মনে করি আর কি। আপনি কি চান ধূমপান মুক্ত বাসের সংখ্যা আরও বাড়ানো হোক? জি অবশ্যই, আমি চাই যে বাংলাদেশে 100% মানে গাড়িতে যাতে ধূমপান মুক্ত হয়, সেটা আমরা প্রকৃতপক্ষে ভালো নাগরিক হিসেবে আশা করি। আপনাকে ধন্যবাদ। আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলছি। আচ্ছা, এই যে ত্রিশা বাস সার্ভিস ধূমপান মুক্ত হতে যাচ্ছে, এই বাসের একজন যাত্রী হিসেবে আপনার অনুভূতিটা কি? অবশ্যই এটা মানে ভালো লক্ষণ যে বাসে ধূমপান মুক্ত থাকলে এটা সবার জন্য, এই স্বাস্থ্য মানে স্বাস্থ্য সবার স্বাস্থ্যের জন্য। এই যখন আপনার পাশে কেউ ধূমপান করে তাহলে আপনার কী ধরনের অসুবিধা হয়? যারা সাধারণত ধূমপান করে না তাদের জন্য এটা মারাত্মক ক্ষতিকর। তো এই যে বাস ধূমপান মুক্ত হলো, এই ধূমপান মুক্ত বাস আরও বৃদ্ধি পাওয়া উচিত কিনা? অবশ্যই, এটা সারা বাংলাদেশে যদি এই ধরনের উদ্যোগ নেওয়া হয় এটা সবাই এটা সাধারণ ধরনের। আপনি পরবর্তীতে যাত্রার ক্ষেত্রে আপনি কোন বাসকে প্রাধান্য প্রেফার করবেন? আপনাকে ধন্যবাদ। আপনি কি জানেন যে ত্রিশা ধূমপান মুক্ত বাস চালু করেছে? এই যে ত্রিশা এই উদ্যোগটি নিয়েছে, এটা কি ভালো? তো আপনি কি চান যে ত্রিশা সবগুলো বাসই ধূমপান মুক্ত করুক বা ধূমপান মুক্ত বাসের সংখ্যা আরো বাড়ুক? হ্যাঁ, এটা ভালো, সব দিক দিয়ে ভালো হবে, যাতে ধূমপান না হয়। গাড়িতে অনেক ভালো প্যাসেঞ্জার থাকে, তারা অনেক দিক দিয়ে ভালো পাইলে ত্রিশা সার্ভিসে আরও উন্নত হবে। আপনি যাত্রার ক্ষেত্রে কোন বাসগুলোকে প্রাধান্য দেবেন? আমি ত্রিশা সার্ভিসেই বিশেষ করে আসা যাওয়া করি। মানে ধূমপান মুক্ত নাকি ধূমপান করা যায় এরকম বাসকে প্রাধান্য দেবেন? না, ধূমপান মুক্ত। আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, তামাকের ধোঁয়া ধূমপাই অধূমপাই সকলের জন্য সমান ক্ষতিকর। ত্রিশা বাস সার্ভিস ধূমপান মুক্ত বাস চালু করেছে, যাত্রীরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আসুন আমরা সকলেই বাসে ধূমপান থেকে বিরত থাকি এবং ত্রিশার এই উদ্যোগকে স্বাগত জানাই, এবং আমরা আশা করব ত্রিশার আরও অনেকগুলো বাস এবং অন্য অন্য কোম্পানি যারা আছেন তারা এই ধূমপান মুক্ত বাস সার্ভিস চালু করবে। আমরা যারা বাসে ধূমপান করেন তাদেরকে অনুরোধ করব বাসে ধূমপান থেকে বিরত থাকি, এবং আমরা সবাই যাত্রী যারা তারা চলুন ধূমপান মুক্ত বাসে ভ্রমণ করি। সবাইকে ধন্যবাদ।